বেয়াড়ার লোভ দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার কথা কাউকে জানালে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানার মেহেরাপুর গ্রাম পঞ্চায়েতের কমলপুর বাবলা এলাকায়। পরিবার সূত্র খবর, অভিযুক্ত ওই ব্যক্তির নাম শরীফুল মোমিন, বয়স 45 বছর, বাড়ি কমলপুর বাবলা এলাকায় এবং ওই কিশোরীর বয়স 8 বছর, ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 1 এর ছাত্রী সে। জানা গেছে মহরমের দিন সবাই লাঠি খেলা দেখতে ব্যস্ত ছিল, সেই সময় বাড়িতে একা ছিল ওই কিশোরী। এরপরই বাড়ি ফাঁকা পেয়ে অভিযুক্ত ব্যক্তি শরীফুল মোমিন ওই কিশোরীকে পেয়ারার লোভ দেখিয়ে তার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ, এবং এই ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্ত শরীফুল মোমিন বলে অভিযোগ। এরপরই পরিবারের লোকেরা ওই কিশোরীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এরপর অভিযুক্তের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকেরা। যদিও এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত শরীফুল মোমিন। এদিকে কিশোরীর শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে মঙ্গলবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই কিশোরীর এক আত্মীয়। আমার নাতিনকে ডেকে এলে জিয়া, আমার পুরাতন বাড়িতে ডেকে এলে জিয়া, বলছে কি পেড়া দিব, পেড়া দিব বলছে, তো পেড়া দেয়নি। আর যে কিন্তু আমার পুরাতন বাড়িতে নিজে ঘরের মধ্যে ভরে রেপ করেছে, হ্যাঁ শরীফুল মোমিন করেছে। ওর বয়স 45 বছর, আর মেয়েটার বয়স হচ্ছে 8 বছর। মেয়েটা ইংলিশ স্কুলে পড়ে, ও অনেক পড়ে। তাছাড়া ওকে বলছে কি তো কেউকে বলবি না, কেউকে যদি বলিস তো তোকে কেটে পুকুরে ফেলে দেবো, আমরা বাড়ির পিছনে পুকুর আছে, কেটে ফেলে দেবো। এবার ওই বলছে কি তখন ভয়ে বলেনি। এবার ওই বাড়ি এসে রাত্রেবেলা চিৎকার করছে, কাঁদছে, তো মাকে দেখেছে, আমাদেরকে দেখেছে, আমরা দেখছি তো রক্ত লাগানো গেছে, দেখা যাচ্ছে না। তারপরে আমরা সকালবেলা আমরা পুলিশ কেস করেছি, পুলিশ কোনো অ্যাকশন দিচ্ছে না। আবার 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 বাচ্চাটা কিন্তু চিৎকার করছে, বাপা ড্রাইভার করছে, থাকতে পারে না। আজকে আমরা মেডিকেলে আমরা ভর্তি করেছি, মালদা মেডিকেলে ভর্তি করেছি। আমি ওদের শাস্তি চাই, ওদের পুরা বাড়িটাতে শাস্তি চাই, ওদের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেব, ওদের পুরো বাড়িতে শাস্তি চাই। এখনও পুলিশ অ্যাকশন লাই না। ওর আমরা শাস্তি চাই, শাস্তি চাই। বাড়িতে আমার পুরাতন বাড়িতে হয়েছিল, আমারই বাড়ির লেজে পুরাতন বাড়িতে হয়েছিল, বাড়িটা দুই জায়গা। বাড়িতে কেউ ছিল না ওই সেদিন মেলার দিন, ও সবাই পাড়া গ্রামের মেয়ে ছেলে মেলা চলে গেছে, ফাঁক তালাতে পেয়েছে, ফাঁকে মেটার এরকম সাজা শাস্তি করেছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস, পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প, পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশ্যান, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল এন্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর।